আজকে একটি শুভকামনা একটি ছবির মহল হতে যাচ্ছে, যে ছবিটি ইতিমধ্যেই একটু আগে উত্তর ভাই বলেছেন সুপারহিরোর তরফা লেগে গেছে ভাই, আগামী যাবে রংবাজময় তার কোনো দ্বিধাই নেই। আর রংবাজ এমনই একটি ছবি যে গল্পটি শোনার পর আমার কাছে মনে হয়েছে ইয়াস আসলে ঈদে এমন ছবি হওয়া উচিত, ফুল এন্টারটেইনিং একটি মুভি। আমরা গত ঈদে আমি বললি রনি আমরা একটি ছবি করেছিলাম বস গেলি, গত কোরবানিতে রিলিজ হয়েছে এবং সে কিছুদিন আগেই সেটার একটা রিপোর্ট ছিল যে 1 কোটি ভিউয়ার্স একটি গানে একটি লিঙ্ক থেকে দেখেছে, দ্যাটস আর ফেল আইডি থেকে আরো কত কোটি বার দেখা হয়েছে। সো সেম কাস্টিং এর একটি ছবি হচ্ছে, তার চেয়েও অনেক বেশি অনেক বিরাট ক্যানভাসে ছবিটি হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন ভগবান পিকচার্স বাংলাদেশ থেকে, আমার পাশে দুজন প্রযোজক বসে আছেন, আমাদের একজন বাইরে আছেন হাজি ভাই, আর পাশে মজুমদার ভাই আছে, ফারুক সাহেব আছেন। আর আপনারা এর মধ্যে জেনেছেন যে ভারত থেকে এর সাথে যুক্ত হচ্ছেন হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারা তাদের সিনেমার প্রতি মানে তারা সবসময় সিনেমার কোয়ালিটির দিকে খেয়াল রাখেন। তো সিনেমাটার গল্প এমন হচ্ছে এমন হয়েছে যে সবাই শুনে কিন্তু খুব আনন্দিত হয়েছে, সবাই শুনে কিন্তু সবার মধ্যে একটা স্পিড কাজ করেছে ইয়েস, আগামী ঈদ হবে রংবাজময়, 2017ই হবে রংবাজময় এমন একটা টার্গেট। যদিও আগামী বছর মানে এই রানিং বছরে আরো অনেক ভালো ভালো ছবি আপনাদেরকে উপহার দেবো বলে আশা করছি, নেক্সট কোরবানি ঈদেও অনেক ভালো ছবি উপহার দেবো, বছরের শেষ দিকেও আরো অনেক ভালো ভালো ছবি উপহার দেবো, যে ছবিগুলো ইতিপূর্বে আমি করিনি এমন মাত্রার এমন বাজেটের এমন কিছুই আপনাদেরকে উপহার দেবো। সবাইকে শুধু এইটুকু বলতে পারি যে রংবাজের লুক সবাইকে আসলে অনেক সিনেমা প্রেমী যারা আছেন সবাইকে অনেক আনন্দ দেবে, রংবাজের ফার্স্ট লুক যখন বের হবে তখন আসলে দেখে সবাই বলবে ইয়েস এটা এটা ঈদের রংবাজি হওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এখন একসাথে ভালো লেগেছে ভাই, ডিনার করতে পারলে অনেক ভালো লাগতো, থ্যাংক ইউ সবাইকে আপনাদের কাছে। ক্ল্যাপস্টিক তো ধরবোই, আরে ক্ল্যাপস্টিক ছাড়া কি আর রংবাজ শুরু হবে, তবে সমস্ত প্রশ্নই হবে এই ছবিকে কেন্দ্র করে। আর একবার বলে যাচ্ছি আমি এখানে এসেছি হচ্ছে আমার ছবির প্রচারণায় আমার ছবির মহরতে, সো এই ছবিকে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় আমি খুব খুশি হব। এই ছবিকে ঘিরেই সেগুলোর সমাধান কিন্তু হয়ে গেছে, ছবি শুরু অলরেডি হয়ে গেছে, সো এখন সেগুলোর কথা হয়ে গেছে, সেগুলোর সমাধান হয়েছে, সেগুলোর কথা হয়ে গেছে, এখন আজকে ছবি শুরু হয়ে গেছে, ছবি সামনে কিছুদিন পর রিলিজ হয়ে যাবে। এখনো যদি সেই পুরনো প্যাচালের মধ্যেই থাকি আর পুরনো দিকেই থাকি তাহলে সামনে আর এগোতে হবে না, তাহলে বারবার রিমাইন্ড করে পেছনে যেতে হবে। এবার সামনের দৃশ্যগুলো তো দেখেন, আমি এর আগেও কিন্তু অনেক রাত দিন অনেক ভোরবেলায় শুটিং করে এসে ভোরবেলায় ছবির মহরত এসেছি, এটা আমার কাছে নতুন কিছু না, মানে আমার এরকম কিছু না যে আমার এমন হয়েছে যে আমি ঈদের দিন অনেক ছবির কাজ করছি, ঈদের দিন লাস্ট 10 to 12 years 10 years যদি আপনারা থেকে থাকেন পুরোনো লোক কেউ তাহলে আপনারা দেখে থাকবেন যে ঈদের দিন নামাজ পড়েও আমাদের শুটিং হয়েছে দেশের বাইরে, এটা প্রতিনিয়তই হচ্ছে। আজকে হয়তো লাকিলি এই বছর পয়লা বৈশাখে আমি এখানে, বাট গত বছর পয়লা বৈশাখে আমি শুটিং করছিলাম কিন্তু শিকারি ছবির, আর এমন একটি লোকেশনে শুট করছিলাম যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস, কয়লার একটা খাদান ছিল, ইনক্লাইন সিস্টেম ছিল। সো আমাদের আসলে আমার লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা আমি স্যাক্রিফাইস বলবো না,
আমার কাজের স্বার্থে আমাকে করতে হয়েছে, আমাকে ঈদের বহু ঈদ আমাকে দেশের বাইরে করতে হয়েছে, আমার পরিবার পরিজন ছেড়ে বহু অনুষ্ঠান আমাকে, এই বড় ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ অনেক বড় একটা ফেস্টিভ্যাল আমাদের বাঙালি জাতির জন্য, আমরা সারা বছর ওয়েট করি, কারণ এটা হচ্ছে সর্বজনীন একটা ফেস্টিভ্যাল। এরকম অনেক ফেস্টিভ্যাল অনেক কিছুই কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আমাকে স্যাক্রিফাইস করতে হয়, আমাদের শিল্পীদের স্যাক্রিফাইস করতে হয়, চলচ্চিত্রের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হয়। যেই ভোটটার ছবি ঈদের দিন রিলিজ হয় সেই প্রডিউসারটা জানে যে সে কি স্যাক্রিফাইস করছে, বিকজ তার সারা রাত কিন্তু এই ছবি পৌঁছলো কিনা, ছবি লাগলো কিনা ঠিক মতো প্রেক্ষাগৃহে, এত কিছু পোস্টার পৌঁছলো কিনা সব দেখে, আবার ঈদের নামাজটা পড়ে সারা রাত তাগু ঈদের নামাজ পড়ে কিন্তু আবার বেরোতে হয় ছবি কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন কেমন চলছে, কি আসলে প্রযোজক পরিচালক শিল্পীরা সবাই কিন্তু তাদের লাইফের মানে এই কি বলে সোশ্যাল লাইফটা অনেকেই অনেক জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে। আর রমবাস তো আজকেই মারত হওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট এখানেই কিন্তু হচ্ছে বুকিং ছিল আগে থেকে, আমি অসুস্থ থাকার পরে আমার কাছে মনে হয়েছে আমি ডাক্তারের কাছ থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, উনি বলেছেন ওনার পারমিশন নিয়ে তো এসেছি, আদারওয়াইজ এমন প্ল্যান ছিল যে ঠিক আছে শুভক্ষণেই যখন শুভ ছবির মহরত হবে অ্যাটলিস্ট ঠিক আছে ভাই আপনি টেলিফোনে হলেও মহরত করেন। এনিওয়ে ছবি এখন শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী তুরঙ্গজ হয়ে হবে। আচ্ছা ছবি কি ভারতে মুক্তি পাবে? এটা অবশ্যই ভারতে মুক্তি পাবে, এটা আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের লোকাল প্রোডাকশন, এটা ভাইরা খুব ভালো বলতে পারবে, এটা হচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস আর এই বাংলার, তারা আপনারা জানেন যে তারা এখানে কোম্পানিও তাদের ফর্ম করা হয়ে গেছে, আমি যে ছবিটি করছি তারা কিন্তু এই পরের পর দুপুরের প্রডিউসারই কিন্তু শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, দ্যাট মিনস আমি তাদের ছবি করছি। সো এটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এটা কিন্তু লোকাল প্রোডাকশন, এটা যৌথ প্রযোজনা বলছি না, এটা যৌথ প্রযোজনা না, এটা লোকাল প্রোডাকশন, আমদানি রপ্তানি করে তারা দেশে নিয়ে যাবে, এটা তাদের লোকাল প্রোডাকশন, এখানে তারা ইনভেস্ট করছে। ছবির বেটারমেন্টের স্বার্থে তো অনেক কিছুই হতে পারে, এখন ছবির লোকেশন যদি হয় সুইজারল্যান্ডে তাহলে আমরা কি বলবো যে সুইজারল্যান্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হলো ভাই, এটা কি বলবো? নিশ্চয়ই না। আজকে এত বড় ভারতে এত সুন্দর সুন্দর লোকেশন থাকতে পুরো পৃথিবী কেন তারা ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই ভালো কিছু দেওয়ার জন্যই তো। কমার্শিয়াল ফিল্মে সবসময় সবাই চায় সুন্দর কিছু প্রেজেন্ট করতে, তো সেই আঙ্গিকে ছবিটি যেহেতু অনেক বড় একটা সিনেমা হবে, তো নিশ্চয় দুই বাংলা প্রযোজকরা মিলে ডিসাইড করবে যে ছবিটি কেমন হওয়া উচিত, ছবিটি কি করা উচিত, সেই প্রশ্নের জবাব তো আমরা দেবো না, বাট এটা একটা ভালো ছবি হবে, এটা একটা প্রেজেন্টেবল ছবি হবে, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছবি হবে, আমি শুধু এটুকুই বলতে পারি। আচ্ছা শাকিব ভাই, আপনি ভেঙ্কটেশের আরেকটা ছবি রিলিজ পাবে কিনা? সেটা ঈদটা আসুক না, কটা ছবি রিলিজ হয় দেখেন। আচ্ছা সেক্ষেত্রে কি এখন পর্যন্ত তিনটা ছবি আমরা পাচ্ছি? এক সপ্তাহ দু সপ্তাহ আগেই কিন্তু সমস্ত ফাইনাল কিছু হয়ে যায়। কোনো ছবি দেখা যায় যে ঈদের 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে অফ হয়ে যায় যে ঠিক আছে আমি পরে রিলিজ করছি, নেক্সট উইক যাচ্ছি, 2 দিনের মাঝখানে করছি, এটা আসলে অনেক দূরের ব্যাপার, বাট রমবাজ ঈদ রিলিজ হচ্ছে, দিস ইজ ফাইন। সাকিব ভাই, আপনি বলেছিলেন আপনি কয়টি শুটিং করবেন, প্ল্যানিং বছর শেষ হোক তারপর ঘুরে দেখবেন কথা হলো ছবি, প্ল্যানিং ফিক্স হয়নি যে বছর কটা ছবি আমি করব, বছরটা শেষ হোক না তারপর ঘুরে দেখেন কটা ছবি হয়, তাহলে তো অ্যাটলিস্ট মানে ছবি সংখ্যা বেশি হয় তাহলেও সেটা তখনকার সময় তখনকার সিচুয়েশন অনুযায়ী আমি বলে দেবো যে কেন ছবি করতে হয়েছে, আর যদি ছবির সংখ্যা কম হয় তখনও সেটা বলে দেবো যে কেন ছবির সংখ্যা কম হয়েছে। ডিসেম্বর মাসে হবে এইসব হিসাব কিতাব, বাড়বে কমবে তো ডিসেম্বরে, সাল তো মনে হবে ডিসেম্বরে, এখনই কি বছর তো মাত্র শুরু হলো রে ভাই, না নেক্সট কুশন যেটাতে
হাতির গুটি ছুরি দিয়ে এদের রংবাজের বাইরে আরো পাবো ঈদে? অবশ্যই অবশ্যই, যতদিন শাকিব হোসেনের ছবি প্রেক্ষার গৃহে চলবে, যতদিন সুপারহিট হবে কমার্শিয়ালি, যতদিন সাকসেসফুল হবে, ততদিন শাকিব হোসেনকে একসাথে তো দেখা যাবে। এটা তো কমার্শিয়াল সিনেমার চিরাচরিত নিয়ম। যেদিন শাকিব হোসেনের ছবি সুপারহিট হবে না, শাকিব হোসেনকে দরকার হবে না একসাথে নেওয়া, তখন আবার স্টপ করে আবার অন্য কারোর সাথে হয়তো আমি কাজ করবো, হোসেন অন্য কারোর সাথে কাজ করবে। প্রযোজক পাশে বসে আছে, সুগার ছিল এমন একটি সিনেমা রিলিজের আগে সুপারহিট, আর আরেকটা সিনেমা ছিল বসগিরি, সেটা তো রিলিজের পর সুপারহিট। তার আবার একটি গান বছরের সেরা দুটি গানের মধ্যে ওয়ান অ্যান্ড টু ছিল বসগিরি ছবির গান, তো দুটা ছবি তো সাকসেসফুল ছিল। তার পরিপ্রেক্ষিতেই তো অহংকার হলো, তার পরিপ্রেক্ষিতে এখন রংবাজ হচ্ছে, আরো পাঁচটি ছবির কথা চলছে। কমার্শিয়াল ছবিতে সব সময় কিন্তু একজন প্রযোজক পরিচালক কমার্শিয়ালই চিন্তা করে। থ্যাংক ইউ। আর কিছু আছে? এতক্ষণ পর মিয়া আমার হাতে ব্যান্ডেজটা কিসে? তুমি কোন দুনিয়া ছিল মানে এতক্ষণ জানোই না যে আমি কোথায় ছিলাম থেকে আসলাম।